দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় পাবনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে চরতরাপুর ইউনিয়নের সুকচর ভায়া কোলচুরি এ রাস্তার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করা হয় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হীরক হোসেন পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি চরতরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান সাবেক চেয়ারম্যান জলিল বিশ্বাস সহ স্থানীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন